সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক গ্রেফতার হয়েছেন। ভারতে যাওয়ার আগ মুহূর্তে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার হন বিজিবির হাতে। শুক্রবার রাত 10টার দিকে আটকের পর বিচারপতি মানিককে বিজিবি ক্যাম্পে রাখা হয়। আওয়ামী লীগ সরকারের পক্ষে সোচ্চার এই সাবেক বিচারপতি বিভিন্ন সময়ে তার মন্তব্যের জন্য আলোচিত সমালোচিত ছিলেন। গত 5ই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার কোনো খোঁজ মিলছিল না। এরই মধ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ঢাকা ও নোয়াখালীতে দুটি মামলা হয়েছে সাবেক এই বিচারপতির বিরুদ্ধে। নাম মরহুম আব্দুল হাকিম।